আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। দেখি সালমান ভাইয়া, সালমান ভাইয়া আপনি বলেন তাহলে। ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছি, ভাই আসলে আপনি ভালো আছেন বলেন। ধন্যবাদ ভাই। যে কিছুক্ষণ আগে ভেবে নিয়েছিলাম আজকে আপনাকে একটা কোয়েশ্চেন করবো আর কি, যে আপনারা যে ইদানিং যে নূপুর শর্মা গালাগালি করার পর আপনারাও আর কি, মানে গালাগালি নূপুর শর্মা করে নাই, সে স্বাভাবিক ভাবে বলছে আর কি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করছে, তো এখন পুরা সমস্ত ধর্ম ঘাটলো তো আমরা জানি যে ব্রহ্মা কি করছে, তারপর যে জেনেসিস 19:30-এ আছে যে লট লট কি করছে, এগুলো তো সব আমরা জানি। তো এখানে নবী মোহাম্মদের কাহিনী, এটা অনেকটা কম বয়সী মেয়েদের বিয়ে করছে বন্ধুর বোন, এটা বন্ধুর ছেলে সরি বোনের মেয়ে, এটা কোনো বিষয় দাঁড়ায় না। মানে আপনার কথা আমি বুঝতে পারলাম না ভাই, আপনি কি বলতে চাচ্ছেন যে মনে করেন কলিমুদ্দিন দর্শন করতে গিয়ে ধরা পড়ছে? ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে, আপনি একটু হ্যাঁ নিজেকে মিউট রাখেন। মনে করেন কলিমুদ্দিন দর্শন করতে গিয়ে ধরা পড়ছে, এন্ড কলিমুদ্দিনরে পুলিশে ধরছে, এন্ড কলিমুদ্দিন পুলিশে বলতেছে ভাই অমুক এলাকার আকাশউদ্দিনও তো দর্শন করছে, তমুক এলাকার কফিলউদ্দিনও তো দর্শন করছে, ওই ওই এলাকার সক্কু মোল্লাও তো দর্শন করছে। আচ্ছা অমুক এলাকার সক্কু মোল্লা ধর্ষণ করছে, এটাতে কি এইটা প্রমাণ হয় যে কলিমুদ্দিন ধর্ষণ করে নাই? মানে আরেকটা খারাপ কাজ, সালমান সালমান ভাইয়া আমি আপনাকে যে কথাটা বলছি আগে একটু শুনে নেন, নিজেকে আনমিউট করে নেন ঠিক আছে। মনে করেন আরেকটা খারাপ কাজকে যদি আমি সামনে নিয়ে আসি, তাতে কি প্রমাণ হয় যে এই খারাপ কাজটা খারাপ না? মনে করেন আপনার জামা থেকে আপনার গায়ে থেকে অনেক দুর্গন্ধ আসতেছে, হ্যাঁ আমি তখন আপনাকে বললাম যে সালমান ভাই আপনার গা থেকে তো অনেক গন্ধ আসতেছে, আপনি কি একটু গোসল করে নেন, হ্যাঁ আপনি একটু গোসল করেন কারণ গা থেকে বিকট গন্ধ আসতেছে। তখন আপনি যদি বলেন আমাকে যে রাস্তার ওই যে যারা হচ্ছে মেথড ওদের গায়ে থেকে গন্ধ আসে, আরেকটা যারা হচ্ছে কি রাস্তায় যারা মানে পড়ে থাকে মদ খেয়ে পড়ে থাকে ওদের গায়ে থেকে গন্ধ আসে, এই তুলনা গুলো যদি আপনি দেন তাতে কি এটা প্রমাণ হয় যে আপনার গায়ে থেকে গন্ধ আসে না? মানে নাকি প্রমাণ হয় ওই ব্যক্তিরাও ওই ব্যক্তির গায়ে থেকে গন্ধ আসে আপনার গায়ে থেকে গন্ধ আসে, কোনটা ভাই? না ভাই আমি তো সব কাজগুলো এক বলি নাই, একটা কম বয়সী মেয়েকে বিয়ে করা, আমিও সব কম বয়সী মেয়ে। আপনি আমার কথাটা আগে শুনে একবার শুনুন আপনি। না আপনি আমার কথাটা শুনে আগে কথাটা বোঝেন আমি কি বুঝাইতে চাইছি, বোঝার পরে তারপর উত্তর দেন ঠিক আছে। মনে করেন আরেকটা অন্যায় কে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে একটা অন্যায় কি ন্যায় কাজে পরিণত হয়? আপনি কি এটা বোঝাতে চান যে আরেকটা অন্যায়কে তুলনা হিসেবে নিয়ে আসলে কোনো একটা কাজ ন্যায় কাজে পরিণত হয়, এটা কি আপনি বলতে চাচ্ছেন? না সবকে অন্যায় নাকি? লোদ যে ওর মেরে দুই মেরে করছিল এটা কি অন্যায় হয়েছে নাকি? আমি তো বলবো না অন্যায় হয়েছে। তারপর অন্য কে কি করছে সেটা তো আমার দেখার দরকার নাই, তো আমি যে কোনো অন্যায়কে তো অন্যায় যদি আমি সেটা বুঝে দেখাইতে পারি তাহলে তো সেটাকে আমি অন্যায় বলতে পারি। যদি আমি দেখাতে আপনি যেখানে আছেন ওখানে কিন্তু ইনসেস্ট আপনারা লিগাল করে নিয়েছেন অন অন হট হট বেসিস গ্রাউন্ড। কোথায় ইনসেস্ট লিগাল করে নিচ্ছে, কোন জায়গায়? আপনার জার্মানিতে তো বলে লিগেল, তারপর আমেরিকায় তো ওই মাসখানেক রেফারেন্স দেখেন তো, রেফারেন্স দেখেন তো। আমি আমি জানি যে এইখানে এমন কি চাচা তো ফার্স্ট ব্লাড কাজিন কে বিয়ে করতে হইলো কোর্টের পারমিশন লাগে। আপনি কি বলতেছেন ভাই, এখানে তো ভাই বোন বিয়ে করা নিষিদ্ধ, ফার্স্ট ব্লাড কাজিন কে বিয়ে করতে এখানে কোর্টের পারমিশন লাগে, কোথায় পাইছেন আপনি একটু দেখান তো ভাই, রেফারেন্স তো দেখান তো, আইনটা দেখান তো একটু। এমনি তো চলতেছে বলে এভাবেই তো বলে হাজার হাজার, আপনি আপনি আইনটা দেখান, এমনি চলতেছে বাসার ভিতরে কে কি করে সেটা তো আর সরকার দেখবো না, সরকার তাহলে হচ্ছে আইন দিয়ে, আপনি সেই আইনটা আমাদেরকে একটু দেখান, কোন আইনে বলা আছে যে ইনসেস্ট এই জার্মানিতে লিগাল, এটা কোথায় বলা আছে একটু দেখান তো। আপনার ওখানে কি নাই আসলে? নাই ভাই আপনাকে আমি জিজ্ঞেস করেছি, আপনি তো দাবি করলেন, দাবি করলে প্রমাণটা তো আপনি, আমি তো ভাই জার্মানির আইন নিয়ে বসে আছে না কিন্তু আপনাকে একটু মিউট করছি। সালমান ভাইয়া ভাই আপনি তো দাবি করলেন যে জার্মানিতে এটা লিগাল, তাহলে আপনি আমাকে সেই লিগাল আইনটা দেখান একটু, আমাকে সেই আইনটা একটু দেখান, কোথায় জার্মান আইন নিয়ে বসে নাই তাহলে আপনি দাবিটা করলেন কিভাবে, কোথায় শুনছেন আপনি, কার কাছ থেকে শুনছেন, সেটা দলিল কোথায়? দলিল দিয়ে কথা বলতে হবে না, নাকি আপনি মুখে বললেন আর লিগাল হয়ে গেল কি কথাই? এই সমস্ত কথার কোনো মানে আছে ভাই? সালমান ভাইয়া ভাই আপনি কি মানে মাথা নষ্ট আপনার, আপনি কি মানে ধর্ম নষ্ট হয়ে গেছে? আমি তো বলবো ভাইয়া ভাই ইসলাম, আপনাকে আমি জিজ্ঞেস করেছি জার্মানিতে ইনসেস্ট লিগাল, এটা দলিলটা দেখান ভাই। এটা দলিল তো বাইর হবে আর কি, আস্তে ধীরে সবই বাইর হবে, আমরা জার্মানিতে নাই, জার্মানিতে নাই পোল্যান্ডে। ভাই ভাই আপনি এই মুহূর্তে আমাকে দেখান জার্মানির কোন আইনে কোন ধারায় এটা বলা আছে যে ইনসেস্ট লিগাল, এটা আমাকে এই মুহূর্তে দেখান। আপনি এই মাত্র দাবি করলেন ভাই, আপনি যে যে দাবিটা করছেন সেই দাবির সপক্ষে দলিলটা দেন। এটা 2017 সালের দিকে আমি পড়ছিলাম, আমি একটু দেখতেছি অনলাইনে।
হ্যাঁ, এই মুহূর্তে দলিলটা বের করেন, দলিলটা বের করে আমাকে দেন। কোন নিউজ আর্টিকেল দিবেন না আমাকে, জার্মান লটা দেখাইবেন। সরি, এটা পর্তুগালে, পর্তুগালে লিগ্যাল, জার্মানিতে ইলিগ্যাল। সরি সরি, তাহলে আপনি ভাই মানে পর্তুগালে লিগ্যাল, পর্তুগালের সেই আইনটা দেখেন আমাকে, পর্তুগালের আইনটা ভাই দেখান। পর্তুগালের ভাই এরকমের মানুষজন আপনারা কেন আমার সাথে যুক্ত হন ভাই? আপনাদের মানে আগা নাই, মাথা নাই, কিচ্ছু নাই, কথা বলতে আসে চলে আসেন ভাই, কেন যুক্ত হন ভাই? আপনাদের কি ভাই লজ্জা শরম বলতে কিছু নাই? এরকম মিথ্যা কথা বলেন এসা, মানে চাপাবাজি করেন এসা ভাই, আপনাদের কি লজ্জা শরম বলতে কিছু নাই? সালমান ভাই আপনার কি এতই বেহা যে আপনাদের কোনো লজ্জা শরম নাই, এসে একটা মিথ্যা কথা বলে ফেলেন? সালমান, সালমান ভাইয়া আপনার, আপনি নিজেকে আনমিউট করে একটু বলেন তো ভাই, আপনার ভাই আপনাদের কি ভাই লজ্জা শরম নাই? সালমান ভাইয়া আপনি নিজেকে আনমিউট করেন, নিজেকে আনমিউট করেন ভাইয়া। জার্মান, জার্মান এথিক্স কাউন্সিল 2014 সালে বলছে, এটা ডিডব্লিউ এর রিপোর্টে আসছে। আপনি আমাকে এসে দেখান, আমাকে স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার করে দেখান আমাকে, দেখি আমি স্ক্রিন শেয়ার দিয়ে সেই মানে লিঙ্কটা আমাদেরকে দেখান সবাইকে, দেখি। জার্মানিতে এমনকি ফার্স্ট ব্যাট কাজিনকে বিয়ে করতে কোর্টের পারমিশন নিতে হয়। ভাই আছে লিংক, লিংকটা দিয়েছে, চ্যাটটা দিয়েছে, দেখেন আপনি একটু দেখাবেন না, আমার ফ্যাসিলিটিটা নাই এখন। আচ্ছা এটা তো জার্মান, এটা তো জার্মানি আইন না, জার্মানির আইনটা দেখাবেন ভাই, জার্মানি কোন আইনে এটা দেয়া আছে সেটা দেখাবেন। ওরকম বড় বড় দেশে তো আইন গুলো ওইভাবে না, রিজিওনাল আইন আরো বেশি, ফেডারেল লাইন থাকে, আর ফেডারেল লাইন থাকে, লোকাল লাইন থাকে, আইন তো এত সোজা জিনিস না। বাংলাদেশ না তো, ওগুলা বাংলাদেশে না, এক এক আইনে চলে, ওটা জার্মানি তো জার্মানি, আপনার থাকেন আপনি জানেন না। আপনি একটু আগে বললেন আপনাদের ওইখানে, তার মানে জার্মানিতে তো আপনি বুঝাইছেন তাই না? তাহলে জার্মানিতে বুঝাইলে সেটা তো হবে ফেডারেল আইন তাই না? তাহলে হোল জার্মানির কথা আপনি বলছেন, ফেডারেল আইনে যদি এই জিনিসটা থাকে তাহলে সেই আইনের ধারাটা আমাকে বলেন, কত নম্বর ধারা, কত নম্বর ইস্যু এই জিনিসটা বলা আছে একটু দেন। এটা হলো এথিক্স কাউন্সিল থেকে ফেভার আসছে, এথিক্স কাউন্সিল থেকে কি বলা আছে সেটা যদি আপনাকে বলছি, আইনের কততম ধারাতে এটা বলা আছে, জার্মানির ফেডারেল আইনে কোন জায়গাটাতে এটা বলা আছে সেটা দেখান। নাইন করে এখনো বৈধ করে নাই, মানে পথে আছে আর কি ভাই। ভাই তাহলে ভাই আপনাদের কি কোনো লজ্জা শরম নাই ভাই? এরকমের একটা উৎকট কথা পট করে এসে বইলা ফেলেন, কোনো দলিল নাই, কোনো প্রমাণ লাগে না আপনাদের, ইচ্ছা মুখে আসে বইলা ফেলবেন। জিনিসটা যখন বেশি মানুষ দোষী বানায় ফেলবে তখন তো আইন করে ওরা মানুষকে দোষী, নির্দোষ বানাবে। কি মানে কি বলতেছেন এই সমস্ত? আপনাকে আমি প্রথমে যে জিনিসটা জিজ্ঞেস করেছিলাম সেটার উত্তর তাহলে এখন দেন, যে অন্য কেউ যদি একটা অন্যায় করে তাতে কি এটা প্রমাণ হয় যে এই অন্যায়টা অন্যায় না? না না, আপনাদের অন্যায় তো এখানে তিন চার ক্যাটাগরির অন্যায় আছে, ঠিক না? আপনাকে আমি, আপনি কি কথা বুঝতেছেন না নাকি কি, আপনার মাথায় কি কাজ করতেছে না? আপনি আমার কথাটা ভালো করে বুঝেন। আরে ভাই আমার, আপনি প্রথমে এসে বললেন যে আপনার নবী মোহাম্মদ 9 বছরের একটা মেয়ের সাথে লাগালাগি করছে, হ্যাঁ, মানে এটা নাকি খারাপ কিছু না, কারণ কারণ হিসেবে আপনি বললেন অমুক ধর্মের অমুক লোককে অমুক তমুক 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 এরাও করছে। আচ্ছা না না, আমার তো অমুক তমুকের দরকার নেই, অমুক তমুকের দরকার নেই, সব মিথোলজি তো মিথোলজি, ওখানে তো আরো বারবারটা জিনিস থাকতে পারে এবং আছে, কিন্তু ইসলাম ধর্মে তো খারাপ কিছু না। অবশ্যই আছে, অন্য ধর্মে অবশ্যই আছে, কিন্তু ইসলাম ধর্মের লোক তো এটাকে মিথোলজি বলে মনে করে না। তাদের নবী যে 9 বছরের মেয়ে 53 বছর 95 বছর বয়সে যে 9 বছরের মেয়ের সাথে সেক্স করছে, এটা তো মুসলমানরা তো অন্তত মিথোলজি মনে করে না। যে ধর্মের লোক সেই ধর্মের লোক তো এটাকে মিথোলজি মনে করে না, সেই ধর্মের লোক মনে করে এটা সত্য কথা নাকি? হ্যাঁ অবশ্যই, আমরা নিয়ে আলোচনা করছি, আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে অমুক ধর্মে যদি থাকে, মনে করেন হিন্দু ধর্মে আছে ব্রহ্মা তার নিজের মেয়েকে দর্শন করছে, এটা যদি থাকে তাতে কি নবী যে এই আকামটা করছে, নবী যে একটা বাচ্চা মেয়েকে দর্শন করছে, এটা কি ন্যায় হয়ে যায়? আমি বলবো যে এথিক্যাল গ্রাউন্ডস অনেক ভালো কাজ করছে, ওনাতে এত খারাপ না। আরেকটা অন্যায়কে যদি আমরা সামনে এনে এনে দেখাই তাহলে সেই কাজটা ন্যায় ন্যায় কাজে পরিণত হয় নাকি, অনেক ভালো কাজে পরিণত হয়। ওয়া ভাই আপনি তো ভাই ফ্যান্টাস্টিক বুদ্ধি তো আপনার, মানে আপনাকে যদি চোরে মানে আপনি যদি ধর্ষণ করতে গিয়ে ধরা খান তখন আপনি গিয়ে বলবেন দিল্লিতে তো ধর্ষণ করা মেরে হয়েছিল, আমি তো ভাই ধর্ষণ করা মেরে হয়নি, আমি তো খালি ধর্ষণ করছি, তাহলে আমার ছাইড়া দিন ভাই, হ্যাঁ আমি তো ভালো কাজ করছি, তখন জাত বলবে, বিচারক বলবে ওয়াও সালমান ভাইয়া আপনি তো অসাধারণ ভালো কাজ করছেন, আপনাকে পুরস্কার দিয়ে আমি বিদায় করবো এখন। মানে আপনি বলতে চান মানে এইভাবে আমরা আমাদের এথিক্স এভাবে তৈরি করব যে কোন একটা ক্রিমিনালকে যদি আমরা আনি, সেই ক্রিমিনালটা যদি আরেকটা কাজের উদাহরণ দেয় যে অমুকে আরো খারাপ কাম করছে,
তখন আমরা বুঝতে পারবো যে এই ও তাহলে এই কাজটা খারাপ না, মানে বাচ্চা ধর্ষণ করাটা খারাপ কিছু না। তমুকে তো বাচ্চা ধর্ষণ করে মেরে ফেলছে, ও তো আর মারে নাই। হ্যাঁ, সালমান ভাইয়া তো বাচ্চা ধর্ষণ মাত্র ধর্ষণটা করছে, আর মেয়ে বাচ্চা ধর্ষণের পর তো মেরে ফেলেনি তো। কিন্তু ভারতে তো আরেকটা বেটায় বাচ্চা ধর্ষণ করে মেরে ফেলছিল, আরেকটা বেটায় আবার পাঁচ পাঁচজনে মিলে একটা বাচ্চা ধর্ষণ করছে তারে মেরে ফেলছে, সেটা তো আরো খারাপ। এই খারাপ উদাহরণ গুলো যদি আমরা টেনে আনতে পারি, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে অন্য খারাপ উদাহরণ, এর থেকেও খারাপ উদাহরণ যদি আমরা এনে দেখাতে পারি, তাহলে এই কাজটা ভালো কাজে পরিণত হয়। ওয়াও ভাই, আপনার তো ভাই, আপনাকে তো একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত, আপনার এত বুদ্ধি। আপনি মানে আপনার মাথায় মানে ধরে ঠিকঠাক মতো ধরে নাকি আপনার মা রাত্রে ঘুম হয় আপনার এত বুদ্ধি মাথায় নিয়ে? আপনি কি ঘুমাইতে পারেন ভাই বলেন তো? হয়তো ও হয় তাহলে তো ভাই বিপজ্জনক, আপনি তো একটা মহা প্রতিভা বুঝছেন, আপনি মানে বিরাট প্রতিভা। এমনি ভাই আপনি হলো কি মানে এটা হলো আপনি ব্লেমিং কিন্তু এক জায়গায় করেন যে বেশি, এটা আর কি কারণ আমি আপনি যখন খুন করে ধরা খাবেন, আপনি যখন খুন করে ধরা খাবেন, আপনি বলবেন যে 71 সালে পাক বাহিনী 30 লাখ মানুষ মারছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার বাহিনী 60 লাখ ইহুদি মারছে, সুতরাং আমি মাত্র একটা মারছি, আমার কাছে ভালো কাজ, আমি আমাকে পুরস্কার দেবেন না। ওয়াও, বিচারক বলবে ওয়াও আমি তো ভাইয়া তোমাকে তো আমি এখন গালে গালে চকাশ চকাশ করে চুমা দিব, তুমি এত ভালো কাজ করছো, তুমি মাত্র একটা মানুষ মারছো, ওয়াও ভাই তুমি তো ফ্যান্টাস্টিক, তুমি তো একটা মহামানব ভাই। আপনাদের মাথায় এত বুদ্ধি কেমনে আসে ভাই? আপনার সাথে আর কথা বলার কোনো আগ্রহ আমার নাই, কোনো ইচ্ছা আমার নেই। কি ভাই এগুলো কি কোত্থেকে আসে এগুলা ভাই? মানে কেমনে কি এগুলোর সাথে কেমনে কথা বলবো বলেন, কোত্থেকে আসে এগুলা, কি একটা অবস্থা এগুলা! মানে আরেকটা খারাপ কাজের উদাহরণ যদি আমরা সামনে আনতে পারি, তাহলে আমরা এটা প্রমাণ করব যে এই কাজটা খারাপ না। মানে মনে করেন একটা একটা লোক একটা শিশুকে ধর্ষণ করছে, এখন তাকে পুলিশে ধরে নিয়ে গেছে, পুলিশের কাছে আদালতে দাঁড়ায় এসে বলতেছে ভারতে তো পাঁচজন মিলে একটা মেয়ের ধর্ষণ করে তার মেরা ফেলছে, দেখছেন ওইটা কত খারাপ। তার মানে আমারটা তো আর খারাপ না, আমারটা ভালো কাজ হয়ে গেল। তখন বিচারক বলবে ওয়াও সালমান ভাইয়া তুমি তো ফ্যান্টাস্টিক ভালো কাজ করছো, তোমাকে তো পুরস্কার দিলাম আমরা, পুরস্কার দিয়ে তাকে একটা মানে জাতীয় পুরস্কার দিয়ে তাকে বিদায় করতে হবে ভাই, মানে 21শে পদক এবং মানে রাষ্ট্রীয় পদক দিয়ে তাকে বিদায় করতে হবে ভাই। এত বুদ্ধি মাথায় ভাই এই মোমিনদের ভাই মাথায় এত বুদ্ধি, আমি না বুঝি না এরা এত বুদ্ধি নিয়ে কেমনে ঘুমায়, এরা তো মানে এত ফাটাফাটি বুদ্ধি ভাই। কেমনে কি কথা বলবো এগুলোর সাথে, এগুলো কোথেকে আসে, এগুলো কাহাসে আতে হইয়া লোক। আচ্ছা।